হাই গাইজ উষ্ণম কাপড়কে আপনাদের সবাইকে স্বাগত আর বেঁচে থাকা রুটি কোনোদিনও ফেলে দেবেন না এই দেখুন নতুন টেকনিক খাবেন আলুগুলিকে আমি লম্বা লম্বা করে কেটে ভাজি করে নিলাম তারপর আমি রুটিগুলিকেও লম্বা করে কেটেছি আটা আদা লম্বা সাইজের কেটেছি আপনারা যে সাইজে ভালো লাগে সেই সাইজে কাটতে পারেন আমি সুন্দরের জন্য আলুর সাইজ মতো এটাও কে কাটলাম আলুগুলি বাজা হয়ে গেল আলুর সাথে একটা পেঁয়াজও ভাজা করেছি আর দিচ্ছি তার মধ্যে হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর জালটা যে খেতে চাইলে বেশি বেশ দিতে পারেন আর নুনটা স্বাদ মতো আর কালারের জন্য তো হলুদ দিয়ে দিলাম দিয়ে নিলাম তারপর পর তার মধ্যে কেটে রাখা আলুগুলি রড় রুটিগুলিও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা আর তারপর দিলাম একটা টমেটো কুচি করে আপনারা চাইলে একটা দুটা তিনটা যার যেমন ভালো লাগে দিতে পারেন আমি একটা টমেটোই দিলাম দিয়ে আবার নাড়িয়েছে তার মধ্যে দিয়ে দেব। একটু জল কারণ রুটিটা একটু শক্ত হয়ে আছে একটু জল দিলে রুটিটা নরম হবে এই জল দিয়ে নাড়িটারে এটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পর এই দেখুন কী সুন্দর হয়ে গেছে কালারটা কি হয়েছে গেছে দেখছেন দুর্দান্ত এখন একটা মধ্যে চাট মশলা মেগি মশলা গরম মশলা যে মশলা থাকে সেই মশলাই ইউজ করতে পারেন আমি মেগি মশলা দিয়েছি তারপর ওর মধ্যে আমি সস দিয়ে দিয়েছি একটু লিমন আর দেখুন লিমনটা চিপে তার মধ্যে দিয়ে দিলাম একটু টক টক লাগবে খেতে আরও ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন আপনাদের অভিরুচি রেসিপিটা কেমন লাগলো বলবেন লাইক কমে শেয়ার অভিরুচি করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখুন খুব সুন্দর কালার এসেছে দেখে জিবে জলে এসে গেলো আর এখন শশা পিঁয়াজ রেডি করে উস দিলাম উস কি রিভিউ দে আপনারা দেখুন বেঁচে থাকা রুটি কোনোদিনে ফেলবেন না